নমস্কার, এবারে ডিজিটাল স্ট্রাইকের পথে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, অর্থাৎ সরকারি কর্মচারীদের যে বৃহৎ অংশ যারা এতদিন তাদের ন্যায্য ডিএর দাবিতে আন্দোলনে রয়েছেন, তারা এবারে কিন্তু ডিজিটাল স্ট্রাইকের পথে হাঁটছেন। আগামী 18 তারিখ থেকে তারা ডিজিটাল স্ট্রাইকে যাবেন বলে ঘোষণা করেছেন সমস্বরে। তারা তাদের যে হকের দাবি ছিল, যে মহার্ঘ ভাতা যেটা নিয়ে সরকার গড়িমসি করছে, সেইটার জন্য তারা কিন্তু দুই দিনের কর্মবিরতি করেছিলেন, তাতে তারা ব্যাপক সফল হয়েছিলেন। তারা গত 10ই মার্চ ধর্মঘট করেছিলেন, তাতেও তারা সফল হয়েছিলেন। ধর্মঘটে ব্যাপক সাড়া পড়েছিল, সরকারি সমস্ত দপ্তরগুলো প্রায় স্তব্ধ হয়ে গেছিল। তারা বিক্ষোভ করছেন, অনশন করছেন, তারা দীর্ঘদিন ধরে পথে বসে পথে নেমে আন্দোলন করছেন। বক্তব্য এই ডিজিটাল স্ট্রাইক, অর্থাৎ তারা যে তাদের ব্যক্তিগত মোবাইল ল্যাপটপ থেকে নিজেদের ডেটা থেকে তারা যে সরকারি কাজগুলো করতেন অন্যান্য সময়গুলোয়, অন্তত 8 ধরনের কাজ তারা করতেন, সেই ডিজিটাল কাজগুলো তারা আর করবেন না। 10 তারিখে ধর্মঘটের পরে তারা বলেছিলেন লাগাতার ধর্মঘটের পথে যাবেন, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তারা সে পথে হাঁটেননি। কারণ তারা যেমন 9 তারিখে প্রথম ধর্মঘট রেখেছিলেন, কিন্তু মাদ্রাসার পরীক্ষার জন্য তারা 9 তারিখ থেকে 10 তারিখে চলে এসেছিলেন। কারণ তারা জানেন যে কোনো ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, তারা সমস্ত মানুষের দিকটা ভেবে শুধু তাদের নিজেদের ন্যায্য দাবিতে তারা আন্দোলনটা করছেন, যার জন্যই প্রতিটি মানুষের সহানুভূতি তাদের সঙ্গে রয়েছে। এবং এটা ঘটনা যে সরকারি কর্মচারীরা আজকে কিন্তু যে ঝড় তুলে দিয়েছেন, তাদের আন্দোলন করতে গিয়ে যে ঝড় তুলে দিয়েছেন, এই ঝড়ে কিন্তু সকলেই বুঝতে পারছেন যে আন্দোলন সঠিক জায়গায় গেলে যে সরকারকে বা যথেষ্ট ধাক্কা মারা যায়, এবং সরকারকে যে বুঝিয়ে দেওয়া যায় যে ন্যায্য আন্দোলন কী, সেটা কিন্তু তারা দেখাতে পারছেন, এবং এই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন বলছেন। এবার এই ডিজিটাল আন্দোলনের পথে তারা হাঁটছেন। এবার দেখা যাক যে 18 তারিখ থেকে তারা যখন ডিজিটাল আন্দোলন ডিজিটাল ধর্মঘট শুরু করবেন, তার ফল কী হয় সেটা দেখা যাক। এরপরে যা যা ঘটবে আমরা সেই মতোই আপনাদের কাছে তুলে ধরব। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।